তিরিজা মরিয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বীরেন বৈশ্যরামরিয়া আমার মাজত উপস্থিত থাকা ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় উপসভাপতি বৈজয়ঞ্জয় পান্ডা ডাঙরিয়া, সাধারণ সম্পাদক অরুণ সিং ডাঙরিয়া, অন্যতম আমার সহ প্রভারী পবন শর্মা ডাঙরিয়া, আর আজি আমার মাজত উপস্থিত থাকি আমার সকলকে আশীষ নির্মালী দিয়া ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক সাংগঠনিক বি এল সন্তোষ ডাঙরিয়া, উত্তর পূর্বর সাংগঠনিক সম্পাদক অজয় জামুয়াল ডাঙরিয়া, আমার রাজ্যিক সাংগঠনিক সম্পাদক ফণীন্দ্র নাথ শর্মা ডাঙরিয়া, বিধায়কসকল, সাংসদসকল আর উপস্থিত সংবাদ মাধ্যমের বন্ধু বান্ধবীসকল, পোনপ্রথমে মই ভারতীয় জনতা পার্টির হয়ে অসম গণ পরিষদ আর ইউপিপিএল দল উভয়ে বিগত নির্বাচন রাজনৈতিক সফলতার বাবে উষ্ণ অভিনন্দন জানাইছো। তার লগে লগে নির্বাচনের সময় আমি যে ভাতৃত্ব আর বন্ধুত্বর বাতাবরণে নির্বাচন অংশগ্রহণ করেছিল সেই পরম্পরাকে আগুয়াই লই গৈ আজি ভারতীয় জনতা পার্টির বিধায়ী দলের নেতা হিসাবে যে অকুণ্ঠ মরম আর আশীর্বাদে গণ পরিষদ আর ইউপিপিএল দলে আমালৈ সমর্থন আগবালে তার বাবে মই পুনের এবার তেখেতসকল ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো। আমি সকলে জানো যে স্বাধীনতার পিছত এইখানে প্রথম অকংগ্রেসী সরকার হব যখন সরকারে দ্বিতীয়বারলৈ হোক বা তথ্য প্রযুক্তির মহা মহা ক্ষেত্র সমূহতে হোক। আজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় উত্তর পূর্ব ভারতের বিকাশের মুখ্য মানচিত্রলৈ লৈ আহিবলৈ তেখেতে সক্ষম হয়েছে। উপর ধারণ করে বিশ্বর মানচিত্রলৈ আমার জাতিটুক আগুয়াই লৈ যাই হোক আমার প্রতি তেখেতর অদ্ভুত মরমে আমি আজিও আবেগিক হয়ে পড়ো সেই মরমের দৃশ্যসমূহ দেখা পাল। তেখেতে যেতিয়া ভ্যাকসিন লব যায় তেখেতর ডিঙিত অসমীয়া গামোচাখন করবাত করবাত আমার মান আর অভিমান উফল দি উঠে আমার জাতিটোয়ে এক অদ্ভুত গৌরব অনুভব করে। বিকাশের পথে আগুয়াই গৈ আমাক এক শক্তিলৈ পরিবর্তনের বাবে আমাক সাহস দিছিল। আজির এই মুহূর্তত এন ডি এর প্রতিটি দলের হয়ে বিজেপি, এজিপি আর ইউপিপিএলের হয়ে মই আমার রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা আর ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় উপসভাপতি আমার তিনি সকলের কাম করে করে তেখেতসকলে আমার বৃহত্তর পরিয়ালের একগৰাকী সদস্যলৈ রূপান্তরিত হল। মই আজির সভাতে এন ডি এ গোটেকটা দলের হয়ে নরেন সিং তোমার ডাঙরিয়া, বৈজয়ঞ্জয় পান্ডা ডাঙরিয়া, পবন শর্মা ডাঙরিয়া আর জিতেন্দ্র সিং ডাঙরিয়ালৈ বহুত বহুত কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানাইছো। শ্রদ্ধার সতীর্থ বন্ধুসকল, আমার এই অদ্ভুত বিজয়ের আড়ত আছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাসকল, অসম গণ পরিষদ দলের গৌরবী কর্মীসকল আর ইউপিপিএল দলের নিষ্ঠাবান সদস্য আর সদস্যাসকল, এই তিনিওটা দলের কার্যকর্তাসকল মই বিধায়িনী দলের নেতা হিসাবে আজির এই মুহূর্ত এই সদনের প্রায় তেখেতসকল কৃতজ্ঞতা জানাইছো। আর আমি প্রতিশ্রুতি দিছো যে আমি তিনিওটা দলের কার্যকর্তাসকলে আমার উপর সামগ্রিকভাবে যে আস্থা পোষণ করলে সেই আস্থা আমি নিজের কর্ম যজ্ঞর মাজে উভতাই দিয়ার বাবে আমি প্রচেষ্টা করি। বন্ধুক
সকল গোপীনাথ বৰদলৈৰ পৰা শহীদ খৰ্গেশ্বৰ তালুকদাৰলৈ, বডোফা উপেন ব্ৰহ্মৰ পৰা অসম আন্দোলনত জীৱন হেৰুৱা শহীদসকলে আমাৰ এই পুণ্য ভূমি অসমৰ বিকাশৰ সপোন দেখি যোৱা পাঁচটা বছৰত মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ নেতৃত্বত আমি জাতিটোক বহু আগুৱাই নিবলৈ সক্ষম হৈছিল। তেখেতৰ নেতৃত্বত বড়ো চুক্তি সম্পাদিত হৈছিল, কাৰ্বি পাহাৰৰ সশস্ত্ৰ সংগ্ৰামীসকল আমাৰ মূল পুঁথিলৈ উভতি আহিল। প্ৰথম পাঁচটা বছৰ আমি দেখা পাইছিলোঁ যে পাঁচটা বছৰত শান্তি, আৰু তেখেতক আমি প্ৰতিশ্ৰুতি দিছোঁ যে তেখেতে দেখুৱাই দিয়া আদৰ্শৰে আমি আগবাঢ়িম আৰু অসমৰ এই এন ডি এ চৰকাৰখনে সৰুৱাল ডাঙৰীয়াৰ মূল্যবোধৰ ৰাজনীতিৰ সেই পৰীক্ষাৰ কষতি শিলত থিয় হৈ থাকিব। মুখ্যমন্ত্ৰী তেখেতৰ মন্ত্ৰীসভাত কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ দায়িত্ব মোৰ ওপৰত অৰ্পণ কৰি যি আস্থা পোষণ কৰিছিল, মোক কৰবাত নহয় কৰবাত শিকিবৰ বাবে, জাতিটোক সেৱা কৰিবৰ বাবে মোক তেখেতে যি প্ৰেৰণা দিছিল, মই ব্যক্তিগত জীৱনৰ হৈ আৰু মোৰ ব্যক্তিগত আৰু ৰাজ্য হিচাপে জ্বলাই আৰম্ভ কৰিছোঁ। ঘৰত নহয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় কৈ যোৱাৰ দৰে অন্ত্যোদয় সমাজৰ কেইজন ব্যক্তিৰ হৃদয়ত আমি তেওঁলোকৰ আশ্ৰয় হিচাপে, তেওঁলোকৰ পিতৃ মাতৃ বন্ধু সন্তান হিচাপে তেখেতসকলৰ হৃদয়ত আমি স্থান পাব লাগিব। আমি সমাজৰ কেইজন ব্যক্তিৰ জীৱনলৈ হাঁহি আৰু আনন্দ আনিব লাগিব। তাৰ বাবে প্ৰত্যেকজন মোৰ সতীৰ্থই একাত্মতাৰে আৰু সাধনা আৰু তপস্যাৰে কাম কৰিব, তাৰ বাবে মই অনুৰোধ কৰিছোঁ। অসম আমাৰ জন্মভূমি, ভাৰত আমাৰ সভ্যতা সংস্কৃতিৰ পুণ্যভূমি, ভাৰতবৰ্ষৰ ৰাষ্ট্ৰবাদৰ মহান চিন্তাৰে আৰু অসমক সকলোতকৈ গৰিয়সী কৰাৰ মহান কল্পনাৰে আমি আগুৱাই যাম। জীৱন কালতো অসম আমাৰ তপস্যাৰ ভূমি আৰু মৃত্যুৰ পিছতো অসম আমাৰ স্বৰ্গভূমি। এইখন অসমৰ পবিত্ৰ, অসমৰ মহান অসমৰ কল্পনাৰে আমি আকৌ এবাৰ নিজকে আত্মনিয়োগ কৰিম, তাৰ বাবে মই আটাইকে অনুৰোধ কৰিছোঁ। মেলিলো প্ৰথম চকু তোমাৰ কোলাতে আই জনমৰ আদিম পোৱা, মুদিম আকৌ চকু তোমাৰ কোলাতে শুই জীৱনৰ শেষ সন্ধিয়া, মৰাৰ পিছতো যেন পাওঁহি আকৌ খাই চেনেহৰ শীতলি কোলাত, ভাগৰুৱা